আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আইরিন হোম কিচেন। আইরিন হোম কিচেনে আপনাদের সবাইকে আবার নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি নিয়ে আসছি তেল পিঠা বা পাকান পিঠা। এই পিঠাটা খেতে অসম্ভব মজাদার, এটা আপনাদের খুব সহজভাবে এই রেসিপিটি দেখিয়েছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করে দেই। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন, প্রথমে লাল সাবস্ক্রাইব বাটনটিকে একবার প্রেস করে দিবেন, বরাবর পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দিবেন, তাহলে আমার রেসিপিটি আপনারা ফ্রিতে দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন রেসিপিতে। তার জন্য আমি একটা বল নিয়ে নিলাম। এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি 4 কাপ আতপ চালের গুঁড়া নিয়ে নেব, কেননা যে যতটুকু বানাতে পারেন। আমি একটু মাপ মতো নিয়ে এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। তেল পিঠাতে আটাটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা আপনার খুব সফট হবে এবং খেতেও ভালো লাগে, এই কারণে আমি এই ময়দাটা দিয়ে দিলাম। আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, কারণে কিন্তু পিঠাটা খুব ফুলবে এবং ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর এটা শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা এভাবে মেখে নেবেন তাহলে খুব সুন্দর হবে। এই পিঠাটার নাম অনেক রকমই বলে থাকে, কিন্তু আমরা পাকান পিঠা বা তেল পিঠাই বলে থাকি। এই আজকে আমি এই তেল পিঠাটা বানিয়ে আপনাদের দেখাবো। এখানে আমি কিছুটা খেজুরের গুড় লিকুইড করে নিয়েছি। এই পানিটা দিয়েই আমি এটা কিন্তু একদম হালকা কুসুম গরম আছে, এই পানিটা দিয়েই আমি এটা গুলিয়ে নিব। এভাবে অল্প অল্প করে দিয়ে একবারে দিব না। আপনারা চাইলে এটা ডাব্বু দিয়েও মাখাতে পারেন চামচ দিয়ে, কিন্তু হাত দিয়ে মাখালে কিন্তু এই পিঠাটার সফটনেসটা সুন্দর হয় এবং রেজাল্টটা ভালো আসে। এই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি গুড়টা লিকুইড করে নিয়েছি, কারণ গুড়টা লিকুইড করে নিলে কিন্তু গুলানোটা খুব সহজ হয়ে যায়, এই কারণে আমি খেজুরের গুড়টা লিকুইড করে নিয়েছি। আর এই পিঠাটা খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু অনেক টেস্ট লাগে। এটা চিনি দিয়েও করা যায়, কিন্তু খেজুরের গুড়ের পিঠাটা টেস্টই আলাদা, তার জন্য আমি এটা খেজুরের গুড় দিয়ে করে নিয়েছি। এভাবে করে আমি 5 মিনিট করে গুলিয়ে নিব, আর কিছুটা আমার পানি লাগবে, কিন্তু এই পর্যায়ে আমি একটু ভালো মতো মধে নিব। এই পিঠাটা একটু ভালো 5 মিনিট ধরে মধে নিলে পিঠাটা কিন্তু খুব সুন্দর রেজাল্ট আসে, এই কারণে আমি এভাবে করে করে 5 মিনিট গুলিয়ে তারপরে দেখাচ্ছি। আমি 5 মিনিট মাখিয়ে আর কিছুটা আমার পানি লেগেছে, আমি দেখুন এই পর্যায়ে এই থিকনেসে নিয়ে আসছি। ঠিক এই থিকনেসে যদি আপনারা করতে পারেন, আপনাদের পিঠাটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে যাবে। আর এভাবে করে আপনারা করার চেষ্টা করবেন। আমি এখন সরাসরি চুলার কাছে চলে যাব। আর আপনারা এই এইখানেই কিন্তু একটু চেখে মুখে দিয়ে একটু চেখে নিতে পারেন মিষ্টিটা। আমি যেভাবে মিষ্টি দিয়েছি, মিষ্টিটা সম্পূর্ণ নিজের মধ্যে, কেননা কেউ কম খায় কেউ বেশি খায়, বুঝে দিতে হবে। আমি আধা ঘন্টা ডেকে রেখে দিলাম। আধা ঘন্টা পর এটা রেখে দেওয়ার কারণ এটা সুন্দর লাশ ধরবে, এই কারণে পিঠাটা খুব সুন্দর হবে। এই জন্য আপনারাও এই গুলাটা আধা ঘন্টা ঢেকে রাখলে ভালো হয়। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি, এটা একটু ভালো মতো গরম করে নিব, তারপরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে দেখাচ্ছি। আমার এখানে তেলটা পরিপূর্ণভাবে গরম হয়ে গেছে, দেখুন একটু ছায়াতে ধোয়া ধোয়া ভাব হয়েছে। আমি এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটা একটি করে করে দিয়ে দেবো। এভাবে ডাব্বুর সাহায্যে যে কোনো চামচ দিয়ে আপনারা দিতে পারেন। আমি এভাবে ডাল তোলার ডাব্বু দিয়ে কিন্তু এটা দিয়ে দিলাম। আগেই নাড়া যাবে না, এক একাই ভেসে উঠবে। তারপরে আমি দেখাচ্ছি, দেখুন ঠিক এভাবে করে করে আস্তে আস্তে দিলে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এক পাশটা লাল হয়ে আসলে, ব্রাউন কালার হয়ে গেলে আমি তারপর এটা উল্টিয়ে দিব।
ফুলে উঠছে আমি এভাবে আস্তে আস্তে সব আস্তে আস্তে করে আমি ভেজে দেখাচ্ছি তে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ে অনেকগুলা পিঠা তৈরি করা যায় একটি হয়ে গেছে উঠিয়ে ফেললাম দেখলার হয়েছে আপনাদের ডিশ আউট করে দেখাচ্ছি দেখুন খুব সহজ ভাবে এই পিঠাটা তৈরি করে ফেললাম এবং অল্প খরচে অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে ফেলানো যায় দেখুন কত সুন্দর ভাবে আমি একটা চিড়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দেখুন ভিতরটা হয়েছে একদম সুন্দর কিন্তু এর আর দেখুন একটু ক্রিসপি ক্রিসপি ভাব দেখুন উপরটা একটু ক্রিসপি ভিতরে কিন্তু জুসি ভাব খুব মজাদার এবং খুব পারফেক্ট ভাবে এটা তৈরি হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কি আপনাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিবেন থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ।